হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30, আসলে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, কারণ যাবো একটু বাজারে। কেন যাবো সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, কারণ আজকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি, তা আবার 50 ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি, ভাবা যায়, একদম গোল্ডেন জুবলি যাকে বলে। তো আমি আগে থেকে জানতাম না, যদি আগে থেকে জানতাম না একটু বড় সড়ো করে সেলিব্রেট করতাম। যেহেতু মানে আজকে দুপুরেই ব্যাপারটা জানতে পারলাম, মা আমার সঙ্গে গল্প করছিল, গল্পের ছলে ছলে বলল কি আজকে 12 তারিখ শনিবার, আজকে আমাদের অ্যানিভার্সারি। শুনে তো আমি অবাক, আমি তারপর শুনলাম কত বছর হচ্ছে, বলে 50 বছর। তারপর শুনে তো আরোই খুশি হলাম। তো ভাবলাম ছোট্ট করে একটু মা বাবাকে তো সারপ্রাইজ দেওয়াই যায়। আমরা তো আমাদের জন্মদিন, আমাদের বিয়েবার্ষিকী অনেক সেলিব্রেট করেছি, কিন্তু মা বাবার কোনোদিন করা হয়নি। আমার বিয়ের 5 বছর হচ্ছে, 5 বছরে তো কোনোবারই না, এমনকি আমিও কোনোদিন জানার চেষ্টা করিনি। কিন্তু এবার যেহেতু মা নিজে মুখে বলেছে, তো সেই জন্য ভাবলাম কি একটু ছোট করে সেলিব্রেট করি। তো রেডি হয়ে নিয়েছি, এদিকে কোয়েলকে বললাম আমার সঙ্গে যেতে, ওয়েও যাবে, কোয়েল এলে আমরা বেরিয়ে যাব। আর মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে রেখে যাব। তো আমরা যাচ্ছি, আর মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে কোয়েলদের বাড়িতে রেখে যাব, ওকে নিয়ে যাওয়া যাবে না। ঠান্ডা ঠান্ডা তো একটু, সবে শরীরটা একটু ভালো হয়েছে। তো আমরা টোটো থেকে নামলাম, এবার হেঁটে হেঁটে যাচ্ছি ফুলের দোকানে। ফুলের দোকানে এলেই মনটা একদম হালকা হয়ে যায় না দেখে। তো আমরা এই যে এই মালাগুলো সিলেক্ট করলাম, দুটো নিয়ে নিলাম, হয়ে গেছে মালা নিয়ে আমরা এখন যাচ্ছি কেকের দোকানে। কেকটা নিয়ে নিলে আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। তো কেকের দোকানে সবগুলো কেকই দেখতে বেশ সুন্দর, তার মধ্যে লাল কালারের কেকটা দেখতে পাচ্ছ, ওটা আমার আর কোয়েলের দুজনেরই খুব পছন্দ হলো, তো সেই জন্য ওই লাল কালারের কেকটাই নেওয়া হলো। তো আমাদের বাজার কমপ্লিট, এই যে কেক আর ফুল নিয়ে নিয়েছি, এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, টোটো এলে আমরা বেরিয়ে যাব। প্রথমবার অ্যানিভার্সারি সেলিব্রেট, কেমন এক্সাইটেড মনে হচ্ছে? দারুণ মজা লাগছে, কিন্তু বলো মিশন হচ্ছে আমাদের। ভালো তো নিলাম, দেখে খেপে যদি যায় তাহলে তো অবস্থা খারাপ। তো আমরা চলে এলাম, মানে যতটা এক্সাইটেড ততটা ভয়ও লাগছে, কারণ আমার শ্বশুরমশাই এসব একটু মানে কম পছন্দ করে, ভাবে কি এক লাল তো টাকা খরচ তাই মনে করে। তো জানি না কি হবে, ভয় লাগছে না? ও তো বলে আমি এগুলোর মধ্যে নেই, আমি কিছু জানি না। তোমার বোনও মনে হয় এখন ওই বাড়িতেই, তোমাদের বাড়িতেই আছে। তো বন্ধুরা, আমরা বাড়িতে এলাম। তো এখন 7:30 বাজে, তো আমার হাজব্যান্ড না আসা পর্যন্ত তো কিছু করা যাবে না। তো সেই জন্য ভাবছি আমি রান্নাটা সেরে ফেলি ফটাফট, রান্নাটা সেরে নিয়ে কোয়েলকে ডাক দিবো, তারপরে একসঙ্গে ঘরটা গুছিয়ে নেবো, মানে ঘরটা একটু সাজাবো, তারপর হাজব্যান্ড চলে এলে কেকটা কাটাবো। সে এক্সাইটেড লাগছে। এদিকে আবার যার অ্যানিভার্সারি সে আবার বেঁচে পড়ে গেছে, তাড়াতাড়ি ওষুধ খায়, সুস্থ হও। আমি তো আগে শুয়ে আর উঠবো না, উঠতেই হবে তাই না কোয়েল? আমরা তো জানি না তখন। ওষুধ খেলাই ঠিক হয়ে যাবে। তো আমি ভাতটা বসিয়ে দিলাম, আর ওইদিকে হাজবেন্ডকে ফোন করে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি এসো, ও আজকে তাড়াতাড়ি আসবে। তো ফটাফট রান্নাটা সেরে ফেলে ঘরটা আমার রান্না হলো, এমনকি কোয়েলও চলে এসেছে, এবার দুইজনা মিলে ঘর সাজাবো। সেই হবে নাকি কোয়েল? কি মজা! আই ফার্স্ট টাইম কোথায় তুমি, কোথায় আই? তোর দাদু আমার অ্যানিভার্সারিতে কি কিছু গিফট কিনে নিয়ে এসেছিস? রামি তো গিফট আমি একটা জিনিস নিয়ে এসেছি আমার শাশুড়ির জন্য, চলো তোমাদেরকে দেখাই। কাউকেই দেখাইনি, এমনকি কেউ জানে না, কোয়েল পর্যন্ত জানে না, শুধু আমি আমার হাজবেন্ড জানি। এই হচ্ছে জিনিসটা, চলো তোমাদেরকে খুলে দেখাই। কোয়েল আসো দেখবা তো, এই হচ্ছে চাঁদির খাড়ু, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এই হচ্ছে জিনিসটা, চান্দি রূপা কি বলো খাড়ু, দিতে তো অনেক কিছু ইচ্ছে করে কিন্তু আমার অত সামর্থ্য নেই। আমার যা সামর্থ্য, আমার বলতে আমি আর হাজবেন্ড মিলে দুজনে মিলেই দিলাম এটা। তো আশা করি মা খুব হ্যাপি হবে। ভালো লাগলো বেশ, সত্যি খুব সুন্দর হয়েছে। তো এখন এগুলো সব নামাবো, নামিয়ে এখানে করবো। না হাত লাগাও, হাত লাগাও, তাড়াতাড়ি করো, সময় নেই। মানে মানে কি ভারী ঘরটা হচ্ছে, এই জন্যই বলো সেলিব্রেট করার জন্য। বিছানার চাদরটা কি পাল্টাবো না থাকবে? পাল্টাবো, সাদা সাদা হয়ে যাবে। ওই যে ওটা ওর দিকে আসবে,
তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে হালকা করে একটু ডেকোরেট করব। আর মেয়ে খুব বিরক্ত করছে, জন্য ওকে নিচে নামিয়ে দিয়েছি। আর আমার না একটা ছোট্ট ভুল হয়ে গেছে, কি বলো তো? শাশুড়িমা বলেছিল কি 50তম বিবাহবার্ষিকী, কিন্তু আমার শ্বশুরমশাইয়ের কাছে পরে শুনি বললো না 48তম বিবাহবার্ষিকী। তো এটা হচ্ছে বাবা মায়ের 48তম বিবাহবার্ষিকী। তো এবারেই প্রথমবার সেলিব্রেট করা হচ্ছে, তো 50 বছর যখন পূর্ণ হবে তখন আবার বড় সড়ো করে ধুমধাম করে সেলিব্রেট করব। ডেটটা তো জানাই থাকলো, এর আগে তো ডেট জানতাম না। তো যাই হোক, ভেবেছিলাম শ্বশুরমশাই হয়তো খেপে যাবে নাকি, এসব তো খুব একটা পছন্দ করে না, কিন্তু বাবা খুব এক্সাইটেড বাড়িতে এসে যা বুঝলাম, কারণ আমি ঘরে ঢুকেছি বাবা জানে না। তখন আমার ননদের সঙ্গে বাবা ফোন করছিল, মানে মেয়ের সঙ্গে। তো তখন বাবা বলছে, বৌমা না কেক আনতে গেছে, আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবে, মানে বাবা খুব এক্সাইটেড। তো শুনে আমাদেরও মনটা খুব ভালো লাগলো, আর আমি আর কোয়েল একটু ভয় পাচ্ছিলাম, তো ভয়টাও কেটে গেল। সাজানো হলো, বেলুন টেলুন দিইনি, কারণ সময় খুবই কম, বেলুন ফেলার সময় নেই। তো এভাবেই সিম্পল, বেশ ভালো লাগছে। এবার মা বাবাকে রেডি হতে বলি। আর এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছে। আয় এদিকে আয়, বাবা আসবে। খুব পাজে তোমার বেটি, খুব পাজে, খুব জ্বালাচ্ছে। মিষ্টিও চলে এসেছে। এবার আমার হাজবেন্ডের রিয়াকশনটা দেখবো, ও কি বলে দেখে। কেমন লাগতেছে? ভালো হয়েছে? কে বলতিছে?